আমি বলছি বাংলাদেশে চলে যাব, এই যে কান্না শুরু, চলে যাব তাহলে, মাথা না রাখছো তাহলে কাঁদতেছ কেন, কান্না করবো আর কান্না করলে চলে যাবো, কিন্তু কান্না করবো আর কান্না করবে না, বলে দিছে থাক থাক কান্দে না, নেই কে করিব না যে হারা দাওদি। আরে বাবা আমি কোন জায়গায় যাবো, আমি কি পাকিস্তানে থাকবো, আমি কি পাকিস্তান ছেড়ে চলে যাবো, আমি কি এত পাগল হয়ে গেছি, আমি কি পাগল পাকিস্তান ছেড়ে চলে যাবো, পাকিস্তানতে আমার লাশ যাবে, আমি যাবো তো, মাথায় রাখো। দেখেন দেখেন কান্না করে চোখ লাল করে ফেলাইছে, দেখেন একটু সবাই দেখেন, এরকম পাগল মানুষ, এই দেখেন এদিক দেখো, দেখি চোখ খোলো, কান্না করছো কেন, কান্না করছো কেন, দেখেন কান্না করছো কেন, এই দেখেন কান্না করছে, দেখছেন এই দেখেন আজকে কান্না করিছে, এই যে দেখছেন, আমি বোঝাচ্ছি পরে বোঝো না, আর কান্না করবা, আর কান্না করবা, কান্না করছো কেন, চলে যাবো, চলে যাবো, আমি চলে যাওয়ার নাম বলছি কান্না শুরু করে দিছে, আমি বলছি বাংলাদেশে চলে যাব, এই যে কান্না শুরু, চলে যাবো তাহলে, মাথা না রাখছো তাহলে কাঁদতেছো কেন, কান্না করবা আর কান্না করলে চলে যাবো, কিন্তু কান্না করবো আর কান্না করবে না, বলে দিছে থাক থাক কান্দে না, নেই কে করিব না যে হারা দাওদি, বললাম মানুষ কান্দা করে, সে সে বহু জনে কান্দিছে, বাংলাদেশ যাবা, যাবা ঘুরতে যাবা, বাংলাদেশ ঘুরতে যাবা, তারপরে কান্দিছো কেন, দেখি কান্না শুরু করেছে যে কান্দে না, থাক থাক, রুটি খাইছো কি দিয়ে খাইছো, মুখ দিয়ে বলো কি দিয়ে খাইছো, পানি দিয়ে না, পানি খাবা, নেবে তো পানি দিয়ে না লাগাতা তুমি, আবে রোনা কান্ডে গেলে কিসনে বলা তো, আমার ধরো চোখ দেখিস, চোখ লাল করে কি করিস, দেখতি চোখ লাল করে কান্না কাটি করে মুরগির কর, গুসা গা থাবি দেই চোখ দিয়ে চোখ ঠিক করে দিবি, থাক আর কান্না করতে হবে না, ঠান্ডার সময় এখন চারদিকে কাপড়ে ফেন লোটো, আসো আসো সারদি লাগলে না, আরে কান্না করে করে দেখেন কী করছে চোখটা, বাংলাদেশে পলিসি চলে যাবো তাই কান্না শুরু করে দিছে, দেখছেন, আরে বাবা আমি কোন জায়গায় যাবো, আমি কি পাকিস্তানে থাকবো, আমি কি পাকিস্তান ছেড়ে চলে যাবো, আমি কি এত পাগল হয়ে গেছি, আমি কি পাগল পাকিস্তান ছেড়ে চলে যাবো, পাকিস্তানতে আমার লাশ যাবে, আমি যাবো তো, মাথায় রাখো তারা, আমার মাটিও পাকিস্তানে হবে, তোর বাপ কি লাশ যাবো, কি তোর বাপ কি লাশ যাবো, আমার বাপ লাশ যাবে, যা বোঝে তাই বলে, সত্যি আমার বাপের যাবে, আমার যাবে না, সত্যি সিরিয়াস কথা, তুমি কান্না করছো কেন, দেখো তো এই তোমার চোখ কী হয়ে গেছে, দেখো তুমি কান্না করছো কেন, আর কান্না করবা বলো, কান্না করলে চলে যাবো, কিন্তু তুমি কান্না করবা, সত্যি সত্যি তো তুমি এই বাচ্চাকে মতো কান্না করা করে দিই, ছোটো মানুষের মতো কান্না করেছো কেন, তুমি একটু কান্দ করা হয়ে গেছে, কী খাওয়াবা বলো আমার, ফের উদার দেখে বাতাও কী খাওয়াবা, থাই সব খাওয়াবা, সত্যি কান্না করে দেখেন, এই যে কান্না করে চোখের অবস্থা, কিতনি বাকি আর দাদা, বহুত আবি থাক বহুত, রাত নিয়ে আসাক তো এক বচ্চে কোন দেখে তিন কো দো বলে দিয়ে ঠান্ডা হয়ে গেছে।
अरे टीचर पढ़ रहा हूँ शादी का, मैं तो वही रहता था भाई। अरे जल्दी अरे दरो ठंडा लग के छोटा कापड़ दिया ने ठंडा आसे जगह। ओ एक इधर गया ओसिस, कहाँ रखा था तुमने? क्या चीज? ओ तुम्हें देना है मैंने पहनने के लिए, पकड़ लो सब कुछ। अन्नी से गिराओ, मैं उठा लूँगी बाद में, थोड़ा ठंडा लग रहा है ना अभी। वही ना करो, इसको पहन लो मेरे लिए, ले करना है बहुत कुछ। ये कापड़ शापड़ लगे से नीचे, वो ठंडा लग के सजन और दिलाम। देखो ना आ जाएगा ये दुपट्टा, मेरे यहाँ पे कैसे आ गया? आज बेना आ गया, वैसे सुंदर ठीक है। मार क्या है मेरे लिए लेना पड़ेगा हाँ, तीन चार पीस सुंदर लगे सभी। मुझे बन नहीं पाए जाओ, बस करके देना फिर मैला हो जाएगी बहुत। उनके अंदर कर दो फिर मुर्गी अंदर कर दो, मुर्गी डिस्टर्ब कर रही बहुत। हमें बोलसम जो हम चले जाब कान्ना शुरू कर दीसें, बोलते गले कि तई बोले बोले कानते से, बोलते हमें बांग्लादेश ना चाहिए बांग्लादेश गले से कान भी। আমি যখনই বলছি মানে এমনিতে রাগারাগি করে বলতেছি আমি বাংলাদেশে, মানে দুষ্টুমি করে বলতেছিলাম যে আমি বাংলাদেশে চলে যাব, আর তখনই মানে কান্না শুরু করে দিছে, বলতেছে না বাংলাদেশে যাওয়া যাবে না। আসলে সত্যি সত্যিকারে ভালোবাসার মানুষ পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার, যেটা আসলে হয়তো আমি পেলাম। আর কিছু বলার নেই, জাস্ট মজা করলাম। আমি কেন আমার স্বামীকে ছেড়ে যাব? আমার স্বামী সবচেয়ে দামি, আর আমার কাছে পুরো দুনিয়ার মধ্যে ওই আমার হিরো, আমার সব, আমার দুনিয়া অ্যান্ড আমার দুনিয়ার জান্নাত। সো মজা করলাম জাস্ট, দেখতে পারলেন আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে? প্রতিটা স্বামীর উচিত তার বউকে ভালোবাসে, শুধু আমার স্বামীকে দেখে সবার শিক্ষা দেওয়া উচিত যে নিজের বউকে কতটা ভালোবাসা যায়। আমি অনেক ধন্য, আমার কাছে সব থেকে দামি জিনিস হচ্ছে যেটা আমার হাজব্যান্ড, যেটা দুনিয়ার সবার কাছে থাকে না বা সবাই চেয়েও এমন হাজব্যান্ড পায় না। সত্যি উপরওয়ালা নিজের হাতে আমার ভাগ্যটা লিখেছিল, আসলে সবই আল্লাহ তাআলা দান। কখনো কারো ভাগ্য দেখে হিংসা করা বা ইয়া করা ঠিক না, সবারই উচিত নিজের ভাগ্যকে খুশি রাখা, নিজের লাইফে খুশি থাকা। অন্যের স্বামী দেখে বা অন্যের সংসার দেখে কখনোই জেলাস ফিল করা ঠিক না। তোমরা তোমার স্বামীকে ভালোবাসো সুন্দর করে, তোমার স্বামীও তোমাদেরকে ভালোবাসবে। চেহারায় সব কিছু না, মানুষের চেহারা সব কিছু হয় না, গুণে প্রকাশ পায়। ভালোবাসাটা অন্তর থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে। তো আমার স্বামী আল্লাহর দেওয়া একটা গিফট আমার জন্য, তো তোমাদেরকেও বলবো তোমাদের স্বামীকে ভালোবাসো, সেও তোমাদেরকে ভালোবাসবে। দ্যাটস ওয়াই আমি ওর স্বামীকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। আমাদের ভালোবাসাটা সত্যি ছিল, এটাই হচ্ছে মেন কথা। তো কেমন লাগলো আমাদের ছোটোখাটো সংসারের ছোটোখাটো ক্লিপ? কমেন্ট করে জানাবে, পাশে থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।